गुड मॉर्निंग स्टूडेंट आज के द्वितीय श्रेणी विज्ञान और परिवेश पृष्ठा 25 अनुशीलनी किछु प्रश्न उत्तर आमी तोमादेरके बोर्डे करिए देखिए दिच्छी एटा तोमरा बाड़ीते भालो करे देखो देखो प्राणी जगत माछ ब्যাংক সামুদ্রের কিছু অনুশীলনী আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আগের দিন আমি 2 তারিখ পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আজকে 3 তারিখ থেকে দেখাচ্ছি 3 তারিখ কি আছে শূন্য স্থান পূরণ করো কি আছে প্রথমে দেখো আমি লিখে দিয়েছি ক মাছ চোখ খোলা রেখে দেখ তাহলে মাছ চোখ খোলা রেখে কি করে ঘুমায় তাহলে উত্তরটা হবে ঘুমায় তারপরে দেখো খ মাছে সারা দেহ দেহ দিয়ে ঢাকা থাকে তাহলে আমরা পড়েছি যে মাছে সারা দেহ কি দিয়ে ঢাকা থাকে আঁশ দিয়ে তাহলে উত্তরটা হবে আঁশ তারপরে গ ব্যাঙের বাচ্চাকে বলা হয় ড্যাশ তাহলে ব্যাঙের বাচ্চাকে কি বলা হয় ব্যাঙের বাচ্চাকে বলা হয় ব্যাঙাচি তাহলে উত্তরটা হবে ব্যাঙাচি তারপরে এটা ব্যাঙাচি ফুলকা পরবর্তী সময়ে ড্যাশ হয়ে যায় তাহলে ব্যাঙাচি ফুলকাটা পরবর্তী সময়ে কি হয়ে যায় ফুসফুস হয়ে যায় তাহলে উত্তরটা হবে ফুসফুস তারপরে উময়তা সামুদ্রের জন্ম হয় ড্যাশ থেকে তাহলে সামুদ্রের জন্ম কোথা থেকে হয় আমরা পড়েছি সামুদ্রের জন্ম হয় ডিম থেকে তাহলে উত্তরটা হবে ডিম এইটা হচ্ছে তিনের তারিখের তোমাদের কাজ এরপর এখনো কিছু কাজ আছে আমি তোমাদেরকে সেটা আস্তে আস্তে দেখাচ্ছি দেখো এবার দেখো চারের দিকে কিছু কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে বলে লিখে নিয়েছি এবার উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো কি আছে চারের পর মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় তাহলে মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় আমরা যখন বইয়ে পড়েছি তখন কি পড়েছি যে মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় তাহলে উত্তরটা হবে ফুলকার তারপরে হচ্ছে খ তিনটি আঁশযুক্ত মাছের নাম করো তাহলে তিনটি আঁশযুক্ত তার মানে আঁশ যাদের আছে সেরকম তিনটে মাছের আমাকে নাম লিখতে হবে তাহলে কি কি ইলিশ রুই আর কাতলা তাহলে উত্তরটা হবে রুই কাতলা আর ইলিশ তিনটে বলেছে তাই তিনটে লিখেছি তারপরে হচ্ছে গ আসি তিনটি মাছের নাম করো তাহলে আসহীন হীন মানে হচ্ছে আসহীন মানে যাদের গায়ে আঁস নেই তাহলে আসি তিনটি মাছের নাম হচ্ছে কি ট্যাংরা বোয়াল আর শিঙি তাহলে এখানে লিখে দিচ্ছি আবার মাগুরও হয় মাগুর শিঙি আর এই হচ্ছে বোয়াল এতে আঁস নেই ঠিক আছে তারপরে খ ব্যাঙের বাচ্চাকে কি বলে ব্যাঙের বাচ্চাকে কি বলে আমরা পড়েছি যে ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলা হয় তাহলে ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলে তারপরে হচ্ছে উম কোন শামুক জলে বাস করে তাহলে কোন শামুক জলে বাস করে আমরা যখন প্রশ্ন উত্তরে পড়েছি তখন কি আছে না সাধারণত গোলাকার শামুক জলে বাস করে তাহলে উত্তরটা হবে সাধারণত গোলাকার শামুক তাহলে কি না সাধারণত গোলাকার শামুক জলে বাস করে ঠিক আছে আরেকটা বলে দিচ্ছি মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ফুলকার সাহায্যে তিনটি আঁশযুক্ত মাছের নাম করো রুই কাতলা ইলিশ আঁশি তিনটি মাছের নাম করো মাগুর শিঙি বোয়াল তারপরে এটা হচ্ছে ব্যাঙের মাছকে কি বলে ব্যাঙাচি বলে তারপরে হচ্ছে কোন শামুক জলে বাস করে সাধারণত গোলাকার শামুক এইটা হচ্ছে তোমাদের এই সপ্তাহের পড়া আর এই যা পড়াগুলো আমি তোমাদেরকে করে দিলাম এইগুলো তোমরা বাড়িতে ভালো করে মুখস্থ করবে